নতুন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই ভিডিওতে দেখাবো। এবং যারা অলরেডি হোয়াটসঅ্যাপটি ব্যবহার করছেন তারা কিন্তু অনেক সময় দেখবেন যে ফটো ভিডিও ফাইলস কিন্তু ডিলিট করে ফেলেন কিন্তু সেগুলো আর ফিরে পান না। তো আজকে আমি এমন একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা করলে কিন্তু আপনার যখন তখন ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও ফাইলস ডকুমেন্টস কিন্তু আপনার খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে। তো আজকে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য। আশা করছি আজকে ভিডিওটা আপনারা পুরোপুরি দেখে এই কাজগুলো আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা করবেন, নাহলে কিন্তু আপনারা পরবর্তীতে প্রবলেমে পড়বেন। আসুন বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখে নিই যে কীভাবে নতুন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিছু হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ সেটিংস। সুমন মাইক্রোটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশানে ক্লিক করে নোটিফিকেশানটিকে আপনারা অল করে দিন আমাদের আরও নতুন নতুন ভিডিওগুলিকে দেখার জন্য। প্রথমত একটা হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টকে ক্রিয়েট করার জন্য আপনি চলে আসুন আপনার ফোনের প্লে স্টোরে। এবার প্লে স্টোরে এসে আপনি সার্চ বারে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ লিখে বা আপনি ভয়েস করে সার্চ করতে পারেন। আমি এখানে টাইপ করে সার্চ করছি হোয়াটসঅ্যাপ, সিম্পলি আপনি লিখে দেবেন হোয়াটসঅ্যাপ। তারপরে দেখুন শো হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা, জাস্ট আপনার ফোনে আপনি ডাউনলোড করে নেবেন। এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করি তো আপনিও ক্লিক করে দেবেন, ওকে। এবং যাদের ফোনে হোয়াটসঅ্যাপ আছে তারা অবশ্যই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন, কারণ আজকে আপনি খুব একটা গুরুত্বপূর্ণ সেটিংস শিখতে চলেছেন। প্রথমত আপনি কী করবেন, এখন দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ। এরপর আপনি দেখুন এখানে সোচ্চ একটা অপশান ইংলিশ বলে, সিম্পলি আপনি এই জায়গাটা একটা ক্লিক করুন, কারণ আপনি এইখানে ক্লিক করার পর কিন্তু আপনার ভাষাটা আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে সোচ্চে বিভিন্ন রকম ভাষা, আপনি চাইলে এখান থেকে বাংলা ভাষাটাকে সিলেক্ট করতে পারবেন। তো আমার ক্ষেত্রে আমি অলরেডি আর কি বাই ডিফল্ট আমি ইংলিশটা রাখছি, তো আমাদের এখানে আর বাংলা ভাষাটা আমি সিলেক্ট করছি না। তো এখানে আপনার ভাষা সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন আপনি ক্লিক করবেন এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, আপনি এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এই জায়গায় ক্লিক করার পর এখন আপনাকে বলছে যে ফোন নাম্বারটা দেওয়ার জন্য। তো চলুন আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিই এবং আপনারাও আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখন আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। জাস্ট আমি নেক্সটে ক্লিক করি, আপনিও নেক্সটে ক্লিক করবেন, তারপরে আপনি কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন। এখন আপনার সামনে এইরকম একটা পপআপ চলে আসবে, আপনি সিম্পলি ইএসএ ক্লিক করবেন। আমি এখানে ইএসএ ক্লিক করলাম, তারপরে আপনি আবারও ক্লিক করে দেবেন এই যে নিচে কন্টিনিউ, সিম্পলি আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন। তো চলুন আমি এখানে ক্লিক করে দিই, তারপরে আপনি এখানে আবারও কয়েক সেকেন্ডের মতো ওয়েট করবেন। এখন কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে, জাস্ট আপনাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। চলুন তাহলে ওয়েট করে নেওয়া যাক। ওকে, ফাইনালি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে লুকিং ফর ব্যাকআপস, দেখতে পাবেন এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সামনে এইরকম একটা পেজ চলে এসেছে। এখন আপনি চাইলে তো এখানে ক্লিক করে দেখতে পাবেন, এখানে আপনি সিম্পলি এই জায়গাটায় ক্লিক করে আপনার একটা ফটো অ্যাড করতে পারেন। আপনি যেন একটা গ্যালারি থেকে ফটো চুজ করবেন অথবা আপনি এখান থেকে একটা আপনার নামও চুজ করতে পারবেন। তো আমি এখানে কোনোরকম ফটো চুজ করছি না, আমি সিম্পলি এখানে নামটাকে পরিবর্তন করে নিচ্ছি। তো আমি এখানে সিম্পলি নামটা মুছে দিয়ে আমার নাম লিখে দিচ্ছি জাস্ট সুমন দাস দিয়ে দিলাম। এবং আপনি চাইলে এখানে একটা মোবাইল ফটো অ্যাড করতে পারবেন, তো আমি এখানে কোনোরকম মোবাইল ফটো অ্যাড করছি না। তারপর আপনাদের ফটো এবং নাম লেখা হয়ে গেলে আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন, জাস্ট নেক্সটে ক্লিক করুন। দেখতে পাবেন এখানে আবারও আপনার সামনে কয়েক সেকেন্ড লোডিং নেবে, তারপরে আপনি এখানে যা করবেন স্কিপ করতে পারেন অথবা কন্টিনিউ করতে পারেন, আমি এখানে স্কিপ করছি, ওকে। আমাদের কিন্তু নতুন একটা হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট খুলে গেল। এরপর আপনাদের বলি যে অনেকে কিন্তু দেখবেন যে চ্যাট ফটো ভিডিও কিন্তু ডিলিট করে ফেলে, সেগুলো আর ফিরে পান না। তো আপনি কীভাবে ফিরে পাবেন আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনি কী করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর সিম্পলি আপনি ক্লিক করবেন থ্রি ডট, দেখতে পাচ্ছেন সো হচ্ছে ওপরে থ্রি ডট, এখানে ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পর আপনি ক্লিক করুন সেটিংসে, সিম্পলি আপনি সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি চলে আসবেন এখান থেকে চ্যাট যে অপশনটা আছে, সিম্পলি আপনি চ্যাটের মধ্যে ক্লিক করে দেবেন। এই যে সিম্পলি আপনি চ্যাটের মধ্যে ক্লিক করবেন, জাস্ট এখানটায় ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি যদি চলে আসবেন একদম স্ক্রল করেন, তারপর দেখতে হবে একটা অপশান জানানো হচ্ছে যে চ্যাট ব্যাকআপ বলে, আপনি জাস্ট এই চ্যাট ব্যাকআপে ক্লিক করবেন। তো আমি চ্যাট ব্যাকআপে ক্লিক করলাম। এখন দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এইরকম একটা পেজ চলে আসবে, আপনি সিম্পলি ক্লিক করুন এই যে গুগল অ্যাকাউন্ট, আপনি এখানটায় ক্লিক করবেন। তো এখন আপনি এখান থেকে একটা আপনার জিমেল অ্যাকাউন্টকে সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করছি জাস্ট আমার একটা জিমেল অ্যাকাউন্ট, দেখতে পাবেন এখানে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট আমাদের অ্যাড হয়ে গেছে, সিম্পলি আপনি এখানটায় ক্লিক করবেন। তো জিমেল অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আপনি ক্লিক করুন, দেখতে পাচ্ছেন এই যে নিচে যে অপশানটা আছে সিম্পলি আপনি এখানটার মধ্যে ক্লিক করে দেবেন। চলুন আমি ক্লিক করে দিই। ক্লিক করার পর আপনি কী করবেন, সিম্পলি আপনি এখানে ক্লিক করুন, দেখতে পাবেন যে অপশানটা শো হচ্ছে জাস্ট ডেলি অথবা আপনি উইকলি অথবা আপনি মান্থলি করতে পারেন।
তো এখানে আপনি সিলেক্ট করুন জাস্ট এখান থেকে এই যে উইকলি, আপনি এই অপশানটাকে টিক করে দেবেন। আমি এখানে টিক করে দিই উইকলি। ওকে, এখানে আপনার এটা টিক করা হয়ে গেলে এখন আপনি এখানে ক্লিক করুন, এই যে দেখতে পাচ্ছেন ইনক্লুড যে অপশানটা, ইনক্লুড ভিডিও, আপনি সিম্পলি এখানে এটাকে অন করে দেবেন। জাস্ট আমি এখানে অন করে দিচ্ছি, তো এখানে আপনি এটাকে অন করে দেবেন। ওকে, ফাইনালি কিন্তু এই কটা সেন্স করে দিলে আপনার আর কোনো রকমই ফটো ভিডিও ডিলিট হবে না, এবং ডিলিট হলেও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো এইভাবেই নতুন একটা হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এবং এই সিরিজগুলো ব্যবহার করে কিন্তু আপনাদের ফটো ভিডিও আপনি সেভ রাখতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা আপনাদের জন্য এইরকমই হেল্পফুল ভিডিও আপলোড করতে থাকি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।